ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং আমার ব্লগে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে স্পেশাল ব্লগ, আর আজকে আমাদের এখানে গ্রামেতে বনভোজন বলে একটা স্পেশাল প্রোগ্রাম হয়। তোমাদের সারাদিন দেখাবো কি হচ্ছে না হচ্ছে, কি রান্না হবে। তার মধ্যে আমি যেটা শুনেছি মায়ের কাছ থেকে, পায়েস হবে, খিচুড়ি হবে, বিভিন্ন রকম ভাজাভুজি হবে। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর ব্রাহ্মণ ঠাকুরমশাই আসবে, পুজো করবে, মনসা পুজো হবে, সারাদিন কী কী করছে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। চলো দিনটাকে শুরু করি। গুড মর্নিং, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে আমাদের এখানে বনভোজন স্পেশাল ব্লগ আছে, কন্টিনিউসলি ব্লগটা দেখতে থাকো। বনভোজন গ্রামেতে কীভাবে হয় তোমাদের সব সকাল থেকে কন্টিনিউ দেখাবো। এখন চলো দেখতে থাকো। হাই গাইস, এই দেখো বিছানা তোলা হয়ে গেছে আমার, বসে দিয়ে চা টোস্ট সকালে খেয়ে নি। আরোহীর দুধ খাওয়া হয়ে গেছে, চলো দেখতে থাকো। আতপ চালের আজকে পায়েস হবে, আর এই কামিনী আতপ চালের আজকে খিচুড়ি হবে। পায়েসের জন্য কাজু কিশমিশগুলো ভিজিয়ে দিই। চলো, অলরেডি ডালটা ভেজে নেওয়া হয়েছে। দেখো পায়েসের প্রিপারেশন চালু হয়ে গেছে, মা ঘি দিয়ে চালটাকে ভেজে নিচ্ছে, আর এখানে দুধ গরম হয়ে গেছে, তাই তো? কাজু কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছে, দেখতে থাকো। আমি জল দিয়ে দিয়েছি, দেখো ভাতটা অলরেডি ফুটছে, একটু ফুটে উঠলে তারপর একটু চিনি দুধ দিয়ে এলাচ টেলাচ দিয়ে দিয়েছি, তেজপাতা দেখতে পাচ্ছ তোমরা। ভাতটা একটু নরমাল হলে তারপর দুধটা দেবো, দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে ফুটিয়ে নিলে পায়েস রেডি হয়ে যাবে, দেখতে থাকো। দেখো দুধ, চিনি, একটু বাতাসা বা একটু সন্দেশ, তাহলে তোমরা সন্দেশও দিতে পারো। দিয়ে এরকম কন্টিনিউ নাড়তে হবে, একটু গাঢ় গাঢ় হবে দুধটা ফুটে ফুটে, তখন পায়েসটা আমি নামিয়ে নেবো। আমাদের নিয়ম আছে এখানে, আগে ঠাকুরের পুজোর হওয়ার আগে, রান্না বসাবার আগে পায়েসটা করে নিতে হয়, তারপর সব কিছু হবে, দেখতে থাকো। এবার অনেক রকম ভাজা হবে, বেগুনি হবে, পরে খিচুড়ি মা বসাবে। দোকান থেকে কচুরি কিনে নিয়ে এসেছে, আজ যেহেতু ব্যস্ততা টিফিন করার সময় হয় না, তাই তো কচুরি, আর এটা হচ্ছে ঘুগনি, এটা আমরা টিফিন আজকে খেয়ে নিচ্ছি। চলো, এই দেখো পায়েস হয়ে গেছে, এরকম গাঢ় গাঢ় নামানো হয়েছে, ঠান্ডা করতে দেওয়া হবে না। মা মা চুলে এত রকম ভাজা হচ্ছে, তার মধ্যে ফার্স্ট আমি দেখাচ্ছি বেগুন ভাজা। এই বেগুন বেগুনই হবে বেসন দিয়ে। এখানে হচ্ছে তোমার করলা কেটে রেখেছে মা, করলা, কাঁকরেল, কলা, ঢ্যাঁড়স, এগুলো ভাজা হবে, আলু, কুমড়ো, চিচিঙে, পটল, আর এটা খিচুড়ির জন্য ফুলকপি, গাজর, আলু, আর চাটনি হবে, চাটনির জন্য টমেটো, আমসত্ব, এগুলো সব কাটা হয়ে গেছে, ঠিক আছে, সবগুলো ভাজা হয়ে যায়। এত রকম ভাজা হবে আমাদের আজকে, দেখে নাও। তেল গরম করে দিয়েছি, আর এই পাঁপড়গুলো কেটে নিয়েছি, ভেজে নেবো, তারপরে এই আমসত্ব কাটা আছে, টমেটো দিয়ে চাটনি করব। চলো সব পাঁপড়গুলো ভেজে নিন, দেখতে থাকবে। আলু খিচুড়ি জন্য আলু আর ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, ঠাকুরমা জলে দিয়ে গেছে, মা গাজরও ভেজে নেবো, মা পুজো দিতে চলে গেছে। এ দেখো আমি এখানে পিছনে ভাত দিয়ে কিছুদের জন্য ফুলকপিটা গাজরটা ভেজে নিয়েছি, আর এই চিচিঙেগুলো আগে ভেজে নিয়েছি, এগুলো এখনও ভাজা বাকি আছে, এগুলো ভাজবো। আর এখানে আমসত্ব টমেটো চাটনিটা বসিয়ে দিয়েছি। দেখো ফার্স্ট কড়াতে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, তারপরে একটু গোটা জিরে দিয়ে টমেটোগুলো নরম করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে নরম নরম হয়ে গেলে আমসত্বগুলো দিয়ে দেব, এই যে কাটা আমসত্বগুলো রেখেছিলাম এগুলোও দিয়ে দিচ্ছি। একটু আছে ধনে পাতা কুচিও দেবো, খেজুর থাকলে খেজুরও তোমরা দিতে পারো, খেজুরটা আমার কাছে ছিল না, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর মিষ্টি রস আছে,
তোমার চিনি তাহলে চিনিও দিতে পারো, এখানে মিষ্টির রস আছে, মিষ্টির রসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেবো। দেখো একটু ফুটে উঠলে একটু গাঢ় গাঢ় হবে, আঠা আঠা মতো, বুঝতে পারবে, তাহলেই চাটনি আমার রেডি হয়ে গেল। চাটনিটা করে নিই, পাঁপড়ও ভাজা হয়ে গেছে দেখলে, পায়েসও হয়ে গেছে, মা ওখানে রেডি খিচুড়ি প্রিপারেশন করছি, যতটা পাচ্ছি তুলে দেখাচ্ছি, সবটা সম্ভব হচ্ছে না, আর ভিউ আছে। এখানে যে মাছ তুলতে পারি না তো ক্যামেরা সম্ভব হয়নি তোলা, ব্যস্ত ছিল, বেগুনি করেছে, করেছিলাম দেখো বসে গেছে, নামিয়ে নিয়েছি, তুলে রাখা হয়েছে। এই দেখো ভালো করে দেখে না, সমস্ত কিছু সাজিয়ে টেবিলে বসে থাকে, দেখো আমি খেতে বসে দিয়েছি, তুলতেই ভুলে গেছিলাম। হ্যাঁ দেখো পায়েস নিয়েছি বাটিতে, সব রকম ভাজে অল্প করে নিয়েছি, বেগুনি আমরা খেয়ে নিচ্ছি দুপুরে, ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আরোহী খাওয়ানো হয়ে গেছে, আর বিকালে একটু বেরোবো, দেখতে থাকো। এই দেখো আমি রেডি হয়ে গেছি, একটু আমাদের মার্কেটের দিকে যাবো, টুপিটাকে কিছু কেনাকাটা আছে, আরো ওইকে রেডি করছি, আমি অলরেডি রেডি, ওর পাপা এলে আমরা বেরিয়ে যাব, দেখতে থাকো কন্টিনিউয়াসলি, কিছু টুকিটাকি কেনাকাটা আছে প্রয়োজনীয় জিনিস, সেগুলো কিনবো, মার্কেট থেকে কিনে আনলাম সেটাও দেখাবো, আমাদের সাথে চলো মার্কেটে, দেখতে থাকো। আউটফিট ইয়েলো কালারের একটা কুর্তি পরে নিয়েছি, আজকে একটু যাব মার্কেটিং করতে, কিছু টুকটাক শপিং করার আছে, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আমাদের সামনেই মার্কেটেই যাব, কিছু টুকিটাকি কেনাকাটা করবো। সেদিকে শার্টগুলো দেখতে পারো, এই দেখো প্রিন্টগুলো কি সুন্দর, এখানে জাস্ট একটু আগে এলাম, দেখতে পাচ্ছো মুখের অবস্থা, জাস্ট মুখ হাত পাটা জল দিয়ে ধুয়ে এমনি না, যেখানে জিনিসগুলো দেখিয়ে দিই, আরো ভি আবার হলে দুষ্টুমি করলে দেখাতে পারবো না, চলো কিনে কিনেছি বাজারে গেছিলাম বললাম। এই দেখো হাজব্যান্ডের জন্য এরকম একটা ক্যাজুয়াল অফিসে পরার একটা ড্রেস নিয়েছি, শার্টগুলো একটু হয়ে গেছিলো বলে, দেখতে পাচ্ছ এরকম মিষ্টি কালারে প্রিন্ট প্রিন্ট করা পিওর কটনে, এটা নেওয়া হয়েছে, আমরা একটু ফুচকাও খেয়েছি অনেকদিন পর বাইরে বেরোলাম, আর হয়েছে না এর জন্য এগুলো খাবার টুকিটাকি, এই যে চিড়ে মশলা চিড়ে এগুলো নিয়েছি, দুটো লেস নিয়েছি, তারপরে দুটো এই হেলফিস বি নিয়েছি, এইটা খাবার, আর এরা একটা লেস ভালোবাসে এটা নেওয়া হয়েছে, এসি বেশি ওর জন্য, হ্যাঁ হ্যাঁ ফ্রুটকে নিয়েছি, আর একদম ফাইভ স্টার নিয়েছি, দেখতে পাচ্ছ এগুলো টুকিটাকি কেনাকাটা হয়েছে, আর যেহেতু কালকে সোমবার শিবের উপোস আছে করি আমি জানো তোমরা, এটাই লাস্ট, এইতে এই দেখো দু তিন রকম মিষ্টি আছে, দই আছে, আড়াইশোর মতো দই নিয়েছি, আর আমি শুনে দুটো সন্দেশ খাই বলে চারটে সন্দেশ নিয়েছি, এই টুকিটাকি জাস্ট কেনাকাটা করলাম। সারাদিন আজকে তোমরা দেখলে আমাদের এখানে পুজো হলো, এবার সারাদিন এইসব হলো, একটু মার্কেটে বেশ টুকিটাকি কেনাকাটা করলাম, এবার জাস্ট যাবো গিয়ে একটু সিম্পল আলু চচ্চড়ি করবো, রুটি করবো, আর আজকের মতো আর ব্লগ করতে পারছি না, এখানে আমি ব্লগটা সারাদিন করেছি কন্টিনিউ, এখানে ব্লগটা দিয়ে এন্ড করছি, আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, যা বলে থাকি আমি, যারা যারা এখন সাবস্ক্রাইব করি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও, তোমরা আমাকে সাপোর্ট দাও তবে আমি এগোতে পারবো, ঠিক আছে, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কালকে আবার সোমবার শ্রাবণ মাসের লাস্ট সোমবারের, শ্রাবণ মাসের সেকেন্ড সোমবারের শিবের পোস্টটা করে নেবো, সারাদিন ব্লগটা তোমরা দেখতে পাবে, নেক্সট দিনে যাবে, ঠিক আছে।